পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈশাখী। তিন দিন ব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। প্রতিনিধিদের পাঠানো আরও একটি রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। পাহাড়ি জনপদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হলো তিন দিনব্যাপী বৈশাখী উৎসব। রাঙ্গামাটির রাজবাড়িঘাটে শুক্রবার ভোরে তরুণ তরুণীদের ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। খাগড়াছড়িতে নদীর তীর, নালা, খালবিল, পুকুরে ফুল দিয়ে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করে। পাহাড়ে এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। পাহাড়ের মানুষ এবং সমগ্র জাতি ভালো থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি। এদিকে সবার মঙ্গল কামনা করে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু পালন করে চাকমা ও তচঙ্গ তরুণ তরুণীরা। ফুল বিজুর মধ্য দিয়ে হচ্ছে আমাদের বিজু উৎসবের শুরু। ফুল বিজুটা হচ্ছে পার্বত্য জেলার অত্যন্ত জনপ্রিয় একটা সামাজিক উৎসব এবং এটা বছরকে বছর হাজার বছর ধরে এখানে এই উৎসবটা হয়ে আসছে। আমাদের বিজু নববর্ষ এবং একসাথে হতো, এটা আরো আমাদের জন্য আরো অনেক আনন্দের ছিল আর কি। তো এই কারণে আমি মনে করি আমাদের এবারে বিজুটা হচ্ছে। ফুল বিজু পালনের মাধ্যমে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। ফরিদ রহমান, জিটিভি নিউজ।